হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গ্রাম বাংলার একটি পরিচিত এবং খুব প্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো লাউ পাতায় চিংড়ি ভাপা। রেসিপিটা অসাধারণ খেতে হয়, দুপুরবেলা গরম ভাতে দারুণ লাগে। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করেছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। 4-5টা রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিলাম। বেটে নেওয়ার পর এখানে আমি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট, মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা যেন একদম মিহি বাটা হয়। এই দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার চলুন চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে আমি পরিমাণ মতন হলুদ, লবণ দিয়ে দিচ্ছি, সামান্য গুঁড়ো লঙ্কাও আমি এতে দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা দিয়ে মাছটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একদম হালকা হাতে। প্রত্যেকটা মাছের গায়ে যেন খুব সুন্দরভাবে মশলাটা লেগে যায়। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। চিংড়ি ভাপা তৈরির জন্য আমি এখানে 4টে লাউ পাতা নিয়েছি। প্রথমে পাতাগুলোকে আমি লবণ ছিটিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যাতে পাতাগুলো একদম নরম হয়ে যায়। এইভাবে মাখিয়ে 3-4 মিনিট আমি রেখে দেব। 3-4 মিনিট পর আমি এবার একটা লাউ পাতা নিয়ে তার উপরে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাতার জন্য আমি 6 পিস করে চিংড়ি মাছ নিয়েছি। আপনারা মনে করলে এখানে নারকলও দিতে পারেন, আমি এখানে কোনো নারকলের ব্যবহার করিনি। মাছগুলো দেওয়ার পর উপর থেকে একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মুড়ে নেবার পালা। এ দেখুন ঠিক এইভাবে আমি যেভাবে মুড়ছি ঠিক সেইভাবে পাতাটাকে দুভাঁজ করে নিচের পোর্শনটাও এইভাবে ওপর থেকে, নিচ থেকে ওপরে তুলে ঠিক এই রকমভাবে ভাঁজ করে নিয়ে একটা সুতো দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। খুব সাবধানে পাতাটাকে মুড়তে হবে যাতে ছিঁড়ে না যায়। এই বাঁধার কাজটাই একটু সময় লাগে, রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না। এই দেখুন একটা আমার তৈরি হয়ে গিয়েছে। এক্সট্রা দড়িটা আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। আমি এক পাশে তো সরিয়ে রেখে দিলাম। সরিয়ে দিয়ে আবারও একটা পাতা নিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ঠিক একই প্রসেসে পাতাটা মুড়ে খুব সাবধানে দড়ি দিয়ে বেঁধে র্যাপ করে নেব। এই দেখুন প্রত্যেকটা পাতা আমার মোড়ানো হয়ে গিয়েছে। এদিকে আমি ওভেনে ডেচকি বসিয়ে দিয়েছি, জল ফুটতে আরম্ভ করেছে। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এতে একটা ঝাঁঝরি থালা দিয়ে
তার উপরে মোড়ানো পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো এইভাবে গ্যাপে গ্যাপে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দিয়ে ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 7 মিনিটের জন্য রেখে দেব। 7 মিনিট পর ঢাকাটা খুলে আমি একটা চামচের সাহায্যে এটা উল্টে দেব। প্রত্যেকটা মোড়ানো পাতাগুলো আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। এইভাবে উল্টে দেবার পর আমি আবারও 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম। আমার চিংড়ি ভাপা তৈরি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি খুব সাবধানে। তাহলে তৈরি হয়ে গেল লাউ পাতায় চিংড়ি ভাপা। যখন ঠান্ডা হবে তখন আমি সুতোগুলো কেটে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন আমি সুতোটা কেটে দিয়েছি। আমি পাতাটা ওপর থেকে ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন মাছটাও খুব সুন্দর গলেছে, খুব নরম হয়েছে মাছটা, আর খেতেও অসাধারণ হয়েছে। এই চিংড়ি ভাপাটা আপনারা কচু পাতা বা কলা পাতা দিয়েও করতে পারেন, তবে লাউ পাতা দিয়ে করলে লাউ পাতাটা যেহেতু সেদ্ধ হয়ে যাচ্ছে তাহলে সেটাও আমরা ভাতের সাথে মেখে খেয়ে নিতে পারি। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে আমরা উৎসাহিত বোধ করি। শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনের সাথে। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করে অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।